প্রিয় শিক্ষার্থীরা, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নীলমণি চৌধুরী, সহকারী শিক্ষক গণিত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি পরিমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতিটা অধ্যায় ষোলো, পরিমিতিটা হচ্ছে ষোলো, ষোলো অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে পরিমিতির মধ্যে আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে এবং এগুলো প্রমাণ আছে। আগে আমরা সূত্রগুলা প্রয়োগ করা শিখব, তারপর পরের সূত্রের প্রমাণগুলো আমরা শিখব। আগে আমরা সূত্রেরগুলো কীভাবে অঙ্কের মধ্যে প্রয়োগ করবো সেটা আমরা আজকে জানতে পারবো। যেমন ধরো এখানে ত্রিভুজ, সমগ্র ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এগুলার যে সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রগুলা অঙ্কের মধ্যে আমরা প্রয়োগ করব, বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা শিখব। প্রথমে আমি এই বোর্ডের মধ্যে কিছু সূত্র লিখছি, একটু খেয়াল করে সবাই। ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে, ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে আমাদের কি সূত্র ইউজ করতে হবে? যদি একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে বি সিটা ভূমি, এই ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে এ, ভূমির দৈর্ঘ্যটা কত এ, একটু বড় করে লিখছি আমি, ভূমির দৈর্ঘ্যটা এ এবং উচ্চতাটা এইচ দেওয়া আছে, এই ক্ষেত্রে ক্ষেত্রে বলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা মনে রাখতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ যদি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে, আবার আমরা জানি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, এটা এবিস একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে বি কোণটা কত 90 ডিগ্রি, এর ভূমি কত বিসি, বিসি ইকুয়াল টু এ, আর এখানে উচ্চতা কত এইচ, তাহলে যদি সমকোণী ত্রিভুজ থাকে তার এবং ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, এক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এইচ। এরপর আমরা শিখব আরেকটা সূত্র, যদি ত্রিভুজের দুই বাহু, ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো এখন এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এ বি বাহুর দৈর্ঘ্য সি, বি সি বাহুর দৈর্ঘ্য এ সি বাহুর দৈর্ঘ্য বি, এক্ষেত্রে আমার সূত্র হলো দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ। ধরি আমি অন্তর্ভুক্ত কোণ এটা জানলাম, এটা বি কোণ, এবং এক বাহু বি সি দেওয়া আছে, আর এক বাহু কি এ বি, বি সি বাহুর দৈর্ঘ্য এ এবং এস সি বাহুর দৈর্ঘ্য সি, এই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা দেওয়া আছে, একটা বি সি বাহুর দৈর্ঘ্য এ এবং এ বি বাহুর দৈর্ঘ্য সি, তাদের অন্তর্ভুক্ত কোণটা বি, তাহলে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ ইন্টু এস ইন্টু সাইন বি, এই সূত্র ইউজ করতে হবে, হাফ ইন্টু এস ইন্টু সাইন বি, অর্থাৎ দুই বাহু ইন্টু সাইন এই অন্তর্ভুক্ত কোণটা। যদি এটা আমি তিটা চিন্তা করি তাহলে এভাবে লিখতে পারি হাফ ইন্টু এস ইন্টু সাইন তিটা, এভাবে লেখা যাবে। আচ্ছা, আমি তো এ কোণ ধরলাম, আমি চাইলে এ কোণও ধরতে পারি, আমি তোমাদেরকে বললাম এ কোণ সি কোণটা হিসাব করো, তাহলে এক্ষেত্রে সূত্র হবে কি, যদি এ কোণ হিসাব করি তাহলে এই বাহু এ, এই বাহু কি বি, তো এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা এ সি কোণটা, তাহলে তখন সূত্র হবে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি, এভাবে হবে তখন সূত্রটা, তখন সূত্রটা হবে এবার হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি, আর কোণ এটা ধরলে হাফ ইন্টু এস ইন্টু সাইন সি। যদি আমরা কোণ এটা ধরি তখন সূত্র হবে এই বাহু এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা, তাহলে বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা না, তখন হবে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন এ, এই সূত্রটা ইউজ করতে হবে। অর্থাৎ যে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ সেই বাহু দুইটার গুণফল ইন্টু ওই কোণটা, সাইন দিয়ে ওই কোণটা সূত্র ইউজ করতে হবে আমাদের। যদি দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। পরবর্তীতে আসি ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে, যেটা আমরা বিষমবাহু ত্রিভুজ বলি, অর্থাৎ কোনোটা বাহুই সমান নয়, বিষমবাহু ত্রিভুজ মানে কি কোনো বাহুই সমান নয়, তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এ বি বাহুর দৈর্ঘ্য এ, বি সি বাহুর দৈর্ঘ্য সি, আর এ সি বাহুর দৈর্ঘ্য বি ধরলাম, তো ত্রিভুজের তিনটা বাহু, কোনোটা বাহুই সমান নয় তাহলে বিষমবাহু ত্রিভুজ, এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন আমি এসটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করার ক্ষেত্রে, এস মানে হচ্ছে কি অর্ধ পরিসীমা,
अर्थात एसटा बेर करते गेले त्रिभुज तीनटा बाहुर जोगफल के टू द्वारा भाग करते हबे। जदि त्रिभुजर क्षेत्रफल बेर करते जाए एक क्षेत्र में विषम बाहु त्रिभुज देवा थाके अर्थात आमार अंकर मध्य तीनटा बाहुर दैर्घ्य देवा थाकलो अंकर मध्य तीनटा बाहुर दैर्घ्य देवा आछे আমাকে ক্ষেত্রফল বের করতে হবে তখন আমি সূত্র এটা ইউজ করব এটা ইউজ করতে গেলে আমাকে প্রথমে s এর মানটা আগে বের করে রাখতে হবে তো s ইকুয়াল টু কি a প্লাস b বাই 2 না দা হাফ ইনটু a প্লাস b প্লাস c আগে এই কাজটা আগে করতে হবে এটা করার পর s এর মানটা বের করে তারপর এটাতে বসালে আমি ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে যাব এরপর উচ্চতা আছে ত্রিভুজ উচ্চতা s ইকুয়াল টু 2 বাই a এটা একইভাবে মানটা বসালে আমি পেয়ে যাব তাহলে আমি এখানে সেটের সূত্র শিখলাম एक हे त्रिभुज भूमि उच्चता देवा थे हम समकक्ष त्रिभुज क्षेत्र में क्षेत्रफल निर्णय सूत्र और एक हे त्रिभुज दुई बाहू और तर अंतर्भुक्त कोण देवा थे एक क्षेत्र में क्षेत्रफल निर्णय और एक हलो हमार त्रिभुज तीन बाहू देवा थे एक क्षेत्र में अर्थात त्रिभुज तीन बाहू मीन्स विषम बाहू त्रिभुज जो त्रिभुज को बाहू ही समान नय एक बाहू दुर्गे एक रकम तो तीनटे बाहू एरक देवा थे तरह क्षेत्र क्षेत्रफल निर्णय सूत्र हे ये एरपर এরপর আমরা এই গেট যাব আরো দুই একটা সূত্র আছে এগুলো আমরা শিখব এখন সেগুলো হলো একটা হচ্ছে যদি ত্রিভুজের এটা মুছে দিই একটু এগুলো একটু মুছে দিই এরপর আমি আরেকটা যাব সেট নাম্বার 5 নম্বর সূত্র হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজে তিনটা বাহু সমান এটা একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ না ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান এটাও 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 তিনটা বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 a² √3/4 a² এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আবার এখানে যে উচ্চতা যদি h ধরি আমি উচ্চতা কি ধরি h উচ্চতা কত h ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা পেলাম উচ্চতা যদি h হয় আচ্ছা এগুলাতে ক্ষেত্রফলের ক্ষেত্রের বর্গ একক লিখতে হয় সবগুলাতে কি লিখব আমরা বর্গ একক এই সবগুলাতে কি লিখব আমরা বর্গ একক আমি লিখি নাই যেহেতু জায়গা স্বল্পতা আছে এখানেও বর্গ একক লিখতে হবে আইগুলোতে লিখি নাই এখানেও আমার কি বর্গ একক লিখতে হবে সবগুলোতেই ক্ষেত্রফলের ক্ষেত্রে সবগুলোতেই বর্গ একক লিখতে হয় যাক এখন এখানে এই উচ্চতার ক্ষেত্রে উচ্চতা h = h √3/2 a अर्थात समबाहु त्रिभुजर क्षेत्रफल √3/4 a² आज उच्चता था h = √3/2 a एरपर आमरा जाब समद्विबाहु त्रिभुजर क्षेत्रफल एकटू देखाच्छि समद्विबाहु त्रिभुज क्षेत्रफल अर्थात दुटा बाहू समान विद्यालम ए बी सी एक समद्विबाहु त्रिभुज धरल एखे ए बी सी सरि ए बी सी एखे ए बाहुर दैर्घ्य ए सी बाहुर दैर्घ्य ए किन्तु बी सी बाहुर दैर्घ्य बी एक क्षेत्र सूत्र हे एक क्षेत्र सूत्र हे बी बाय फोर रूट ओवर फोर ए स्क्वायर माइनस बी स्क्वायर वर्ग एकक अर्थात समद्विबाहु त्रिभुज मान जार दुटा बाहू समान जार दुटा बाहू समान एक क्षेत्र में क्षेत्रफल बेर करार सूत्र एटा यूज करते हैं समद्विबाहु त्रिभुज क्षेत्रफल सूत्र बी बाय फोर रूट ओवर फोर ए स्क्वायर माइनस बी स्क्वायर एटा यूज करते हैं एबार आमी एतक्षण धरे जे सूत्रगुलो लिखलाम सेगुलोर प्रयोगटा शिखब सेगुलोर प्रयोगटा आमी देखब आसले किभाबे आमरा सूत्रगुलो यूज करते पारि এবার আসি
এবার আমরা বইয়ের 16.1 এর 16.1 এর আমি এক নম্বর অঙ্কটা করব। এটা প্রশ্নটা লিখে দিই আগে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করা। তো আমার এখানে একটি সমগ্র ত্রিভুজ, তাহলে আমি আগে অঙ্কটা বুঝি। একটি সমগ্র ত্রিভুজ ধরলাম, এটা এ, এটা বি, এটা সি, একটা সমকোণ ত্রিভুজ। এই কোণটা সমকোণ, অতিভুজ 25 মিটার। অতিভুজ তাহলে এটা অতিভুজ অবশ্যই 25 মিটার, ঠিক আছে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবিসি একটা কি সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে লম্ব হচ্ছে আবি। একটি এর একটি অপরটির সর্বাগের 3 অংশ, একটির অপরটির কত সর্বাগের 3 অংশ। তো আমি এখানে ধরতে পারি এটা এক্স ধরলাম, ধরে নিয়েছি আর কি। এমনি এত সুন্দর গাড়ি চিত্রটা, তাহলে এটা এক্স ধরলাম, ভূমিটা কি ধরলাম এক্স, একটি অপরটির। তাহলে এটা যেহেতু অতিভুজটা দেওয়া আছে, আর আছে কি লম্বা এবং ভূমি, লম্বা এবং ভূমি। তো আমি যদি এই ভূমিটা যদি এক্স ধরি, তাহলে এটা হবে কত, 3x/4। এটা হবে 3x/4, একটি অপরটির সর্বাগের 3 অংশ। তো একটা এক্স হলে অপরটা 3x/4, তাহলে লম্ব পেয়ে গেছি, ভূমিও পেয়ে গেছি। এক্ষেত্রে আমি যদি পিথাগোরাসের উপপাদ্য করি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এগুলো লিখতে পারি। লিখি অতিভুজ এস ইকুয়াল টু 25 মিটার, এস ইকুয়াল টু 25 মিটার। ভূমি বিসি ইকুয়াল টু এক্স মিটার এবং লম্ব এভি ইকুয়াল টু 3x/4 মিটার। লম্ব এভি ইকুয়াল টু কত, 3x/4 মিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবো। এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার, এবি মানে হচ্ছে 3x/4 হোল স্কোয়ার, প্লাস বিসি মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হোল স্কোয়ার। আমি ক্যালকুলেশন করব, 9x² 16 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা 25টা করব, ক্যালকুলেশন করব। তাহলে এখন আমরা
5. टू फाइव बा टू फाइव एक्स स्क्वायर इक्वल टू सिक्सटीन टू सिक्स टू फाइव एक्स स्क्वायर इक्वल टू फाइव कल कत आसे टू फाइव इंटू पे गेसि एक्स इक्वल टू कत पाई टोटी सूतरा बाहुर दैर्घ्य 20 मीटर अपर बाहुर दैर्घ्य 3 बाय 4 इंटू 20 मीटर 15 मीटर तहले आमादेर एकटा 20 मीटर एकटा 15 मीटर आमरा पेये गेछि आंसर अपर बाहुर दैर्घ्य दुटा बोलछिलो एकटा 20 मीटर एक 15 मीटर তাহলে আমাদের এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে স্কয়ার আমরা করতে পারছি। এবার আসি এবার আমাদের এরপর তিন নম্বর অঙ্ক একটু দেখাই হচ্ছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার প্রশ্নটা লিখে আগে একটি সমদ্বিবাহু পরিসীমা 16 মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য ভূমির বাই সিক্স অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর। তাহলে প্রথম আমরা চিত্রটা আঁকবো, এরপর আমি ব্যাখ্যাটা করব। একটি সমদ্বিবাহুতে যে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি? চারদিকের বাহুরটা যোগফল। সমদ্বিবাহু আমি আগে একটু আঁকি, আঁকলাম একটি সমদ্বিবাহু এবিসি। এবিসি একটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু বাহু সমান এবং এটা ভিন্ন। বলছে কি সমদ্বিবাহুর পরিসীমা 16 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে আমি জানি না এটা ধরলাম এক্স, এটা ধরলাম কি এক্স, এটা কি এক্স ধরলাম, অর্থাৎ ভূমিটা এক্স ধরলাম। তাহলে বলছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান মানে এবার এখানে বাহু দুটো সমান, এই বাহু এবং এসি বাহু দুটো কি সমান। তাহলে এটা হবে 5x/6, এটা হবে 5x/6, এটা মিটার ধরলাম, এটাও মিটার, এটাও অর্থাৎ ভূমি যা বলছে কি এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এবি এবং এসি ভূমির সবাগের 5 অংশ। তো ভূমি এক্স ধরলাম, তো ভূমি এক্স ধরলে বাকিটা কি সবাগের 5 অংশ, সবাগের 5 অংশ এক্সের 5x/6, এটাও 5x/6, অর্থাৎ এখানে 5/6 বলাতে ভূমির কত 5/6 অংশ, ভূমির 5/6 অংশ। তো ভূমি এক্স ধরছি আমি, ভূমি যেহেতু এক্স ধরছি তাহলে সমান সমান বাহু দুইটা, এই দুইটা 5x/6 হবে, এক্সের 5/6, এক্সের 5/6, তাহলে 5x/6 এটাও 5x/6। এরপর বলছে সমদ্বিবাহুর পরিসীমা 16 মিটার, পরিসীমার সীমা কি 16 মিটার। পরিসীমা 16 মিটার মিনস এখানে
পরিসীমা মানে তিনটা বাহুর যোগফল, এই বাহুর দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য, এই তিনটে বাহুর দৈর্ঘ্য মিলে কত? ষোলো মিটার। আমি আগে লিখি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিকুল টু এক্স মিটার, বিকুল টু কত? এক্স মিটার। সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ফাইভ এক্স বাই সিক্স মিটার। তাহলে আমার সবাগের পাঁচ অংশ বলাতেই আমি ফাইভ এক্স বাই সিক্স হয়েছি। এখন আমি দুইটা পেয়ে গেছি, তাহলে এখন লিখি, দেওয়া আছে পরিসীমা ষোলো মিটার, সুতরাং কি লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এক্স প্লাস ফাইভ বাই সিক্স যোগ সিক্স ইকুয়াল টু ষোলো, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য যোগ এটা যোগ এটা যোগ এই তিনটা বাহুর দৈর্ঘ্য মিলেই ষোলো মিটার। কারণ আমরা সহায় করি সিক্স সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল টু সিক্সটিন, তাহলে ষোলো এক্স সিক্স, তাহলে এক্স ইকুয়াল টু সিক্স, এক্স ইকুয়াল টু কত? সিক্স, এক্স ইকুয়াল টু সিক্স। তো এক্স ইকুয়াল টু যদি সিক্স পেয়ে থাকি, এখন আমি বের করতে পারতেছি, সুতরাং ত্রিভুজের ভূমি বি ইকুয়াল টু সিক্স মিটার। এখানে এক্সের মানটা এখানে বসাবো, সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ফাইভ বাই সিক্স ইন্টু সিক্স মিটার, অর্থাৎ ফাইভ মিটার। এখানে পেয়ে গেছি, অর্থাৎ আমি এক্সের মান যে সিক্স পাইছি সেটা এই এখানে বসালাম, এখানেও বসালাম, এক্স আমি সিক্স এখানে বসালে সিক্স মিটার, আর এখানে বসালে সিক্স কাটা গিয়ে ফাইভ মিটার। এখন আমি ক্ষেত্রফল বের করব, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা সূত্র পড়ছিলাম কি, একে দেখি লিখি, জায়গা নাই, বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা পড়ছিলাম। তাহলে বি কত এখানে? সিক্স বাই ফোর, ফোর এ স্কোয়ার, ফোর ইন্টু এ স্কোয়ার মানে কত? ফাইভ এ স্কোয়ার মানে সিক্স এ স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে যা আসে, সিক্স বাই ফোর শো পাঁচ পাঁচ আর পঁচিশ, ক্যালকুলেশন করে একটু, একশো ছত্রিশ, তাই ক্যালকুলেশন করে একটু দেখুন, দেখি সিক্সটি ফোর, যেহেতু জায়গা নাই এদিকে লিখতে পারি, এদিকে লিখতেছি আমি, তাই দেখো এখানে সিক্স বাই ফোর রুট ওভার সিক্সটি ফোর, তার মানে সিক্স বাই ফোর এইট, এখানে হবে বর্গ একক, এখানে বর্গ মিটার দিই, এখানে বর্গ মিটার দিতে পারি, সমস্যা নেই, বর্গ মিটার এখানে আসবে কত? টু টুয়েলভ বর্গ মিটার, টুয়েলভ বর্গ মিটার, অর্থাৎ আমার এখানে প্রশ্নের মধ্যে বলছে কি, সমদ্বিবাহু ত্রিভুজের, অর্থাৎ যেটা সমদ্বিবাহু ত্রিভুজ এটার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আবার বলছি,
আবার একটু বলি, একটি সমবায় বাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, পরিসীমা 16 মিটার, এর সমান বাহু দৈর্ঘ্য ভূমির সবাগের 5 অংশ, অর্থাৎ ভূমি একই ধরলাম, এই সমান বাহু দৈর্ঘ্য মান কি আমাদের সমবায় বাহু ত্রিভুজ, যেহেতু দুইটা বাহু সমান, এই বাহু এবং এসি বাহু সমান, সে দুইটা সমান সমান বাহু, তাহলে ভূমি যদি x হয় আর এটা হবে কি সবাগের 5x/6, এটা হবে কি 5x/6 মিটার। তো ভূমি b ধরলাম আর সমান বাহু দৈর্ঘ্য a ধরলাম, ধরাবো পরিসীমা যেহেতু 16 মিটার বলছে, পরিসীমা মানে কি এই সবগুলো বাহুর যোগফল, তাহলে সবগুলো বাহুর যোগফল একটু 16 মিটার দিলাম, 16 দিলাম, দেওয়ার পর এখান থেকে সলভ করে আমি x এর মানটা বের করলাম, সেই x এর মানটা আবার এই ভূমি এবং সমান বাহুদ্বর্গে বসালাম, বসানোর পর আমি এখানে b এর মান পাইছি, এখানে a এর মান পাইছি, পাওয়ার পর যেহেতু b এবং a এর মান পাইছি, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হলো সূত্র কি জানি, b/4√4a² - b² বর্গমিটার, অর্থাৎ এই b/4, এখানে b এর মান বসাইছি 6, এখানে b এর মান কত 6, আর এখানে এর মান বসাইছি, এখানেও মান বসাইছি, বসানোর পর সলভ করে আমি পাইছি কত 12 বর্গমিটার। তাহলে আমি এখানে অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ করে আমরা এখানে অঙ্ক শিখলাম। নেক্সট দিন তোমাদের এই বাকি যে সূত্রগুলো লিখলাম সেগুলো প্রয়োগ করা শেখাবো, আর তোমাদের কিছু বাড়ির কাজ দিই, হোমওয়ার্ক HW দিই, আশা করি তোমরা বুঝতে পারছো, কিছু HW দিই তোমাদের, HW হচ্ছে 4, 5, তা 16.1-এর সাইড নাম্বার এবং 5 নাম্বারটা কর, 2 সাইড 5, তা 3টা অঙ্ক বাসায় চেষ্টা করবা এই সূত্রগুলো প্রয়োগ করে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।